কোনো একটি শহরে নিতু এবং কবিতা নামের দুই বান্ধবী বসবাস করত তারা একই কলেজে পড়ালেখা করত। নিতু ছিল অনেক বড় একটি পরিবার থেকে অন্যদিকে কবিতা ছিল খুবই দরিদ্র পরিবারের একটি মেয়ে নববর্ষের এক মাস আগেই কবিতা এবং নিতু তাদের বন্ধুদের সঙ্গে করে নববর্ষের প্ল্যান করছিল তুমি জানো আমি আমার মাকে বলে দিয়েছি যে এইবার নববর্ষের উৎসবে আমার একটা ডিজাইনার লেহেঙ্গা চাই সেটাও একদম ট্রেডিশনাল বা এটা তো অনেক ভালো কথা আমিও আমার মাকে বলেছি যে আমি অনেক সুন্দর এবং অনেক ভারী একটা লেহেঙ্গা চাই কি লেহেঙ্গা লেহেঙ্গা করতে লেগেছ আমি তো ঘুরতে যাওয়ার জন্য এক্সাইটেড তোমরা মেয়েরা সারাদিন এই লেহেঙ্গা সাজগোজ এগুলো নিয়েই থাকবে কি কবিতা তুই নববর্ষ উদযাপন করবি না পার্টি করব না ভাবছি পরিবারের সবার জন্য নতুন জামা কাপড় কিনবো অনেক বছর হয়ে গেল আমার পরিবারের কেউ নববর্ষের দিন নতুন জামা পরে না আর না নববর্ষ উদযাপন করে এর কারণে আমি পার্ট টাইমে একটা জবে জয়েন করেছি আচ্ছা তো এই ব্যাপার এটা তো অনেক ভালো কথা দেখো যাই হোক এবার নববর্ষে আমরা অনেক আনন্দ করব কলেজ ছুটি হবার পর কবিতা তার ক্যাফের জবে যেত এবং এরপর সে বাড়ি ফিরে যেত কবিতার বাড়িতে কবিতার সাথে তার একটা ছোট বোন মা এবং অসুস্থ বাবা বসবাস করত ছোট বোন মাকে বলে মা এই বছরও কি আমরা নববর্ষ উদযাপন করব না না মা তুমি তো জানোই আমি যা টাকা ইনকাম করি সেই টাকা বাড়ির খরচ এবং তোমার বাবার ওষুধের পেছনেই খরচ হয়ে যায় নববর্ষ উদযাপন করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন এত টাকা আমাদের কাছে কোথায় থেকে আসবে এইসব উৎসব অনুষ্ঠান আমাদের গরিবদের জন্য হয় না এগুলো আমার কাছে শুধু স্বপ্ন তখন পাশেই দাঁড়িয়ে থাকা কবিতা বলে তুই চিন্তা করিস না ছোটো এবছর আমরা অবশ্যই নববর্ষ উদযাপন করব। দেখো মা মিথ্যা আশা রাখা এবং অন্যকে মিথ্যা আশা দেওয়াটা ঠিক নয় ছোট অনেক বুদ্ধিমান ও আমাদের পরিস্থিতি বোঝে মা আমি মিথ্যা কথা বলছি না এর মানে কি বলতে চাইছো তুমি মানে এইটাই যে আমি কলেজ ছুটির পর একটা ক্যাফেতে কাজ করতে শুরু করেছি আর নববর্ষের আগেই আমি আমার স্যালারি পেয়ে যাব এরপর ওই টাকা দিয়ে আমরা নববর্ষ উদযাপন করব আরে বা এটা তো অনেক ভালো কথা কিন্তু এই কথাটা তুই আমাদেরকে আগে কেন বলিস নি আমি তো ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দিব কিন্তু আমি আর ধরে রাখতে পারছিলাম না আপু এর মানে এবার সত্যি আমরা নববর্ষ উদযাপন করব। হ্যাঁ অবশ্যই ইয়ে এবার তো আমি অনেক খুশি আমার নতুন কাপড় আসবে একদিকে কবিতার পরিবার নতুন কাপড় কিনবে ভেবেই অনেক খুশি হচ্ছিল অন্যদিকে নিতু তার মায়ের সঙ্গে নিজের মন পছন্দ মতো একটা লেহেঙ্গা খুঁজছিল মা আমার কিন্তু ডিজাইনার লেহেঙ্গাই চাই হ্যাঁ মা আমি তোমাকে ডিজাইনার লেহেঙ্গায় দিব আমি তোমাকে একটা শোরুমে নিয়ে যাব। ওইখানে গিয়ে তুমি তোমার মনের মতো একটা লেহেঙ্গা ডিজাইন বলবে ওরা বানিয়ে দিবে। ওরা সবাই কাস্টমারের মন পছন্দ মতো লেহেঙ্গা বানায় তোমার যেমনটা প্রয়োজন তুমি শুধু বলবে এরপর নিতু এবং তার মা লেহেঙ্গা ডিজাইন করার সেই দোকানে পৌঁছাই আঙ্কেল আমি অনেক সুন্দর গজিয়াস একটা লেহেঙ্গা চাই সেটা ট্র্যাডিশনালের মধ্যে সেটা চকচকে হওয়া চাই এবং সেটা দেখে যেন সবাই আমার দিকেই তাকিয়ে থাকে মা আমি বুঝতে পেরেছি তোমার কেমন লেহেঙ্গা চাই কিন্তু তুমি যেমন লেহেঙ্গা চাও সেই লেহেঙ্গাটা বানানোর জন্য আমার অনেক সময় লাগবে কম করে হলেও দুই মাস কি দুই মাস কিন্তু নববর্ষের তো কেবল পনেরো দিন আছে কিন্তু দেখো মা তোমার বিবরণ মতো ডিজাইন আমি এর আগে করতে পারবো না সরি তুমি অন্য কোথাও দেখতে পারো এরপর নিতু এবং তার মা আরও অনেক জায়গায় ঘুরে কিন্তু তারা তাদের মন পছন্দ মতো একটা লেহেঙ্গাও পায় না নিতু উদাস হয়ে যায় পরের দিন কলেজে গিয়ে নিতু কবিতার সঙ্গে দেখা করে কি হয়েছে নিতু তুমি এত উদাস কেন কী বলবো কবিতা আমি আমার মন পছন্দ লেহেঙ্গা চাইছিলাম আর সেই লেহেঙ্গাটা বানাতে নাকি পুরো দুই মাস সময় লাগবে কিন্তু নববর্ষের তো কয়েকদিন বাকি আছে তাহলে তুই রেডিমেড লেহেঙ্গা দেখে নে আরে সব জায়গায় দেখে নিয়েছি কোনো রেডিমেড লেহেঙ্গাই আমার পছন্দ হয়নি আচ্ছা আমার কথা ছাড় একটা ব্যবস্থা হয়ে যাবে তুই তোর কথা বল তুই তোর প্রথম স্যালারি পেয়েছিস না এখনো দশ দিন বাকি আছে আরে বাহ কিন্তু স্যালারি আসলে আমার পার্টি চাই মনে রেখো আচ্ছা ঠিক আছে বাবা দিব। এখন আমাকে যেতে হবে জবেও যাওয়ার আছে কবিতা সেইখান থেকে নিজের জবে চলে যায় রাতের বেলায় কবিতা তার বেতনের ব্যাপারে ভাবছিল এখন তাড়াতাড়ি আমার বেতনটা পেয়ে যাই এরপর সবাই অনেক খুশি হবে এই দশ দিন কবিতা খুব মন দিয়ে কাজ করছিল সেই সেদিন চলেই আসে যেদিন কবিতা তার বেতন পেতে চলেছিল সেদিন কবিতা তার ক্যাফেতে নিতুকেও ডেকেছিল কবিতা একজন কাস্টমারকে কফি দেয় এরপর যখন সে বিল কালেক্ট করতে যাচ্ছিল তখন হঠাৎ করেই একজন কাস্টমারের সাথে সে ধাক্কা খায় এর কারণে সেই কাস্টমারের হাত থেকে তার অনেক দামে একটা ফোন পড়ে যায় অন্য তুমি আমার এত দামে একটা ফোন ভেঙে দিলে তুমি অন্ধ নাকি দেখে চলতে পারো না শুনে ম্যানেজার আসে এবং বলে সরি সরি রিয়েলি তোমার সরি ধুয়ে কি আমি পানি খাবো নাকি জানো কত দামি ফোন এইটা আর এই ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে ম্যাম আমি আপনার বিষয়টা বুঝতে পারছি প্লিজ শান্ত হয়ে যান আর আমার সাথে আসুন এটা নিয়ে আমরা কথা বলি ম্যানেজার সেই কাস্টমারকে নিজের সঙ্গে করে ক্যাবিন রুমে নিয়ে যায় অন্যদিকে কবিতা অনেক ভয় পেয়েছিল বলে তোমার কারণে কাস্টমারকে আমার পনেরো হাজার টাকা দিতে হয়েছে এর কারণে এই মাসের স্যালারি তুমি পাবে না অন্যদিকে দূরের একটি সিটে বসে থেকে নিতুই সবকিছু দেখছিল সবকিছু দেখে নিতুর অনেক খারাপ লাগে কবিতার কথা স্বপ্ন ছিল নিজের স্যালারি দিয়ে পুরো পরিবারকে কাপড় কিনে দিবে যদি এই মুহূর্তে আমি কবিতাকে কোনো সাহায্য করতে পারতাম তখন হঠাৎ করেই নিতুর নজর পড়ে তার মানি ব্যাগের ওপর আমার কাছে তো মাত্র দশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আমি যদি একটা লেহেঙ্গা কিনি তাহলে শুধু একবারই পড়তে পারবো কিন্তু এই টাকাগুলো যদি আমি কবিতাকে দিয়ে দিই তাহলে ও পুরো পরিবারের সঙ্গে করে খুব ভালোভাবে নববর্ষ উদযাপন করবে এরপর নিতু কবিতার কাছে যায় এবং তাকে বলে এই নাও দশ হাজার টাকা আর কাউকে বলো না যে এটা তোমার স্যালারি নয় না না এটা কি বলছো আমি এই টাকাগুলো নিতে পারি না এগুলো তোমার টাকা আরে এই টাকাগুলো দিয়ে আমার লেহেঙ্গা নেওয়ার ছিল যেটা আমি শুধু একবারই পড়তে পারতাম কিন্তু তুমি নববর্ষের দিন কি পড়বে আরে আমার কাছে পুরনো অনেক লেহেঙ্গা আছে আমার চিন্তা করো না আর কাউকে খবরদার বলো না যে টাকাগুলো আমি তোমাকে দিয়েছি আর এমনিতেও আজকে ওই আইফোনটা যদি তোর হাত থেকে ভেঙে না যেত তাহলে তুই তোর স্যালারিটা পেয়ে যেতি তাই এই টাকাগুলো তুই তোর স্যালারি মনে করে নে সেই সময় কবিতার টাকার প্রয়োজন ছিল সে তার ছোট বোনের কথা ভেবে টাকাগুলো নিয়ে নেয় সেই টাকাগুলো দিয়ে কবিতা তার পুরো পরিবারের জন্য পোশাক কিনে এবং সে নববর্ষের জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসে তার পুরো পরিবার অনেক খুশি ছিল নববর্ষের রাত্রে নিতু তার কলেজে তার পুরনো একটা লেহেঙ্গা পরেই এসেছিল আর কবিতা একটা নতুন কাপড় পরে এসেছিল কবিতা নিতকে ধন্যবাদ জানাই আর এরপর সবাই হাসি খুশিতে নববর্ষ উদযাপন করে কোনো একটি গ্রামে দামিনী নামে একজন মহিলা তার দুই মেয়ে রিয়া ও শিখার সঙ্গে বাস করত দামিনী তার এলাকাতে সজিতের বাগানে মালিনীর কাজ করত দামিনী অনেক মন দিয়ে তার বাগানের দেখভাল করত তার পরিশ্রমের কারণে সজিতের বাগানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটেছিল আর ওই ফুল বিক্রি করে জমিদার সুজিতের অনেক টাকা ইনকাম হতো একদিন সুজিত দামিনীকে চিৎকার করে ডেকে বলল আরে ও দামিনী কোথায় তুমি তাড়াতাড়ি এদিকে এসো জি 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 মালিক আপনি ডাকছেন ও দামিনী কি করে বাগানের দেখাশোনা করো এই দেখো দেখেছো এখানে গোলাপের চারাটা একেবারে শুকিয়ে গেছে তুমি জানো না এই ফুলের বাগানের ফুলগুলোকে আমি কত বেশি ভালোবাসি হ্যাঁ মালিক আমি জানি কিন্তু ফুল তো আর ফুটে বছর বছর ধরে থাকে না ফুল ফুটবে শুকাবে এটাই তো প্রকৃতির নিয়ম ও সব কিছু যদি প্রকৃতির নিয়মেই হয় তাহলে তুই এখানে কি করছিস বসে বসে টাকা নেবে যা কাল থেকে তুই আর কাজে আসবি না বুঝেছিস আরে মালিক দয়া করে এমনটা করবেন না আমি অনেক গরিব ওদিকে বাড়িতে দুইটি মেয়ে আমার পথের দিকে চেয়ে আছে আমি টাকা পেলে তবেই তাদের মুখে দু খাবার তুলে দিতে পারি একবার কথা বলে শুনতে পাচ্ছিস না যদি এখান থেকে না যাস না ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেব ঠিক আছে মালিক আমি চলে যাচ্ছি কিন্তু আজকের যদি পারিশ্রমিকটা দিতেন তাহলে আমি খাবার কিনতে পারতাম কোনো পারিশ্রমিক দেওয়া হবে না তোর তুই এখান থেকে চুপচাপ চলে যাবি নাকি চকিদারকে রাখব মালিকের কথা শুনে দামিনী মন খারাপ করে বাড়ির দিকে চলে আসতে লাগলো তখন রাস্তার মধ্যে খুবই সুন্দর সবুজ শ্যামল একটি গাছ দেখতে পেল আরে রে হায় আল্লাহ এই গাছটিকে কে তুলে রাস্তায় ফেলে দিয়েছে এর মধ্যে তো এখনো যান বাকি আছে জাগে আমি বাসায় নিয়ে যাই বাড়িতে গিয়ে আমার ওখানে এটা লাগিয়ে দেব এরপর দামিনী ওই চারাটিকে তুলে নিয়ে গেল আর তার আগিরায় লাগিয়ে দিল কিছুদিনের মধ্যে চারাটি বড় হতে লাগলো দামিনীও অনেক যত্ন করলো চারাটির এটা দেখে দামিনীর দুই মেয়ে রিয়া ও শিখা বলল আরে রিয়া দেখ মায়ের কুড়ে আনা চারা গাছটি কত বড় হয়ে গেছে মনে হচ্ছে অল্প দিনের মধ্যে গাছটি আমাদের মিষ্টি মিষ্টি ফল দিবে রে এরপর ওই ফল আমরা বাজারে বিক্রি করব তাহলে আমাদের অভাব আর থাকবে না আর মাকে হয়তো পরিশ্রম করতে হবে না দুই মেয়ের মধ্যে এরকম পরিকল্পনা দেখে খুব দুঃখী মন নিয়ে দামিনী বলল হে খোদা আমি অভিশাপ জানাই আমার এই অভাব সংসারে কত দিন আর এই অভাব অনুটনে কাটাবো আমার ছোট ছোট মেয়েদেরকে ঠিকমতো খাবারও আমি খেতে দিতে পারে না চাকরিটা ছুটে যাওয়ার পরে সামান্য ঝাড়ু দেওয়ার কাজ পেয়েছে এতে তো আমার সংসারই চলে না এই যে করে আমার আর কিচ্ছু ভালো লাগে না মনে হয় আমি পানিতে ডুবে মরে যাই এসব চিন্তা করতে করতে দামিনী অনেক অসুস্থ হয়ে যায় একসময় দামিনী পৃথিবীকে বিদায় জানিয়ে মৃত্যুবরণ করে ফেলে দুই বোনের মাথার উপর থেকে মায়ের ছায়া উঠে গেল তারা দুই বোন একেবারে এতিম ও অনাথ হয়ে গেল এরপর থেকে দুই বোন কখনো ভিক্ষে করে নিজের জীবন চলাত আবার কখনো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে সাহায্য চাইতো তবে একদিন তারা দুইজন একটি মাজারের পাড়ে বসে ভিক্ষা চাইছিল কিন্তু মানুষ আর কতদিন ভিক্ষা দিবে ভিক্ষা দিতে দিতে মানুষও ক্লান্ত হয়ে গেল কিছুদিন পর থেকেই মানুষেরা তাদেরকে ইগনোর করতে লাগলো তাদের আর ভিক্ষা দিল না তখন জিয়া ক্ষুধার যন্ত্রণায় খুবই কান্না করতে লাগলো ওরা মার চুপ কর এভাবে কান্না করিস না আহ কত দিন আর এভাবে খোদা পেটে মানুষের কাছে ভিক্ষা চাইবো এভাবে আমার পৃথিবীতে থাকতে মন চায় না মনটা চায় যে ভুলে যায় এরকম বলতে নেই বোন দেখবি একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এভাবেই আরো কিছুদিন কেটে গেল তারা দুই বোন প্রতিদিন সেই গাছটির কাছে আসতো আর পানি দিত আর কোনোমতে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে তাদের পেট চালাতো এভাবে 20 আরও 10 বছর কেটে গেল তাদের গাছটিও অনেক বড় হয়ে গেছে এখন শুধু গাছ নয় সময়ের সাথে সাথে তারা দুই বোনও অনেক বড় হয়ে গেছে একদিন শিখা গাছের কাছে মন খারাপ করে দাঁড়িয়েছিল তাকে রিয়া বলল কি হয়েছে আপু এভাবে মন খারাপ করে গাছের কাছে কেন দাঁড়িয়ে আছো কিছুই ভাবছে না বোন ভাবছি পৃথিবী কোথায় থেকে কোথায় চলে আসলো পার হয়ে গেল কিন্তু আমরা দুই বোন গরিব থেকে গেলাম পৃথিবীতে সব কিছু পাল্টে গেল হ্যাঁ আপু তুমি একদম ঠিক বলেছ দেখো কতদিন হয়ে গেল আমরা গাছটার কত সেবা যত্ন করি গাছটা আজ পর্যন্ত আমাদের ফলও দিলো না কমসে কম যদি কিছু ফল দিত তাও বিক্রি করে আমাদের এই অভাবের সংসারটা চলতো আচ্ছা আপু চলো এখন ভেতরে চলো এইভাবে আরও কিছুদিন কেটে গেল একদিন তাদের এলাকাতে বন্যা আসলো মশল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টির কারণে তাদের ছোট্ট মাটির ঝুপড়িটা ভিজে যেতে আরম্ভ করলো আর ভেতরে পানিও ঠুকতে লাগলো তখন এক বোন আরেক বোনকে বলল আপু দেখো ঘরের ছাদ ভেদ করে ভিতরে পানি পড়ছে এখানে থাকা যাবে না চলো বাইরে চলো এই কথা বলে তারা দুই বোন গাছে নিচে এসে দাঁড়ালো হে খোদা এটা কি করলে তুমি আমরা কি ক্ষতি করেছি মানুষের এই যে আশাবাদের থাকার ঘরটাও ভেঙে গেল এখন আমরা কোথায় থাকব হ্যাঁ আপু এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এভাবেই দুই বোন একজন আরেকজনের কাছে দুঃখ প্রকাশ করতে লাগলো ঠিক তখনই সেই বিশাল বড় গাছটির উপর থেকে দামি দামি রং বিরঙ্গের নেকলেস পড়তে আরম্ভ করলো এসব দেখে দুই বোন একেবারে হতভম্ব হয়ে গেল বোন এটা কি এগুলো তো সোনা আর হীরার নেকলেস হ্যাঁ আপু সত্যি তো কিন্তু এগুলো আসছে কি করে রিয়া শিখা তোমরা তোমাদের পেছনের দিকে তাকিয়ে দেখো আওয়াজ শুনে তারা এদিকে ওদিকে তাকাতে লাগলো তারা দেখলো এই আওয়াজটি গাছ থেকে আসছে এরপর গাছের উপরে তাকিয়ে দেখলো গাছের উপরে রং বিরঙের নেকলেস চলে আসে আর ওই নেকলেসের আলোতে পুরো গাছ একেবারে আলোকিত হয়ে আছে হে খোদা এ কি এই কেমন অধিক জিনিস গাছের ওপরেই তো ফল আর সবজি হয় এ দেখছে নেকলেস শোনো মেয়েরা এটা হলো একটি জাদুর গাছ এর উপরে উৎপন্ন হওয়া ঘিরে ও সোনার নেকলেস কখনোই দূর হবে না তোমরা দুই বোন আমাকে নতুন জীবন দিয়েছো আমাকে পানি পান করিয়েছো আমারই জীবন তোমাদেরই দান এই আমার কাছে যতগুলো নেকলেস আছে এই সব কিছুর শুধুমাত্র তোমরা হকদার আমার গাছের উপরে ঝুলে থাকা যে নেকলেস দেখছো এগুলো বিক্রি করে তোমাদের থাকার জন্য একটি আলিশান বাড়ি তৈরি করে নাও আমি তোমাদের জন্য সারা জীবন আছি সারাটা জীবন সাহায্য করব। গাছের এরকম কথা শুনে তারা দুই বোন প্রচন্ড খুশি হলো জীবনের প্রথম তারা এরকম একটি সান্ত্বনা পেল আর ছায়া পেল দুই বোন মিলে জাদুর গাছ থেকে গহনাগুলো পেরে একটি সোনারির দোকানে গিয়ে বিক্রি করলো আর সেই টাকা দিয়ে তাদের থাকার জন্য অনেক বড় আলিশান ঘর তৈরি করলো আর সেই ঘরের মধ্যে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো এর কিছুদিন পরে তারা দুই দুই গাছের কাছে আসলো আর বলল। জাদুর গাছ তোমার সাহায্যের প্রয়োজন তারা বোন কথা এ বলার সঙ্গে সঙ্গে সেই গাছে আলো প্রকট হয়ে গেল আলোর সঙ্গে সঙ্গে সেই গাছে বিভিন্ন রকমের ডিজাইনের নেকলেস প্রকট হয়ে গেল তখন গাছ তাদেরকে বলল। হে জাদুর গাছ তোমার কাছ থেকে আমরা যে গহনাগুলো পেয়েছিলাম সেগুলো বিক্রি করে ঘর তৈরি করতে সব শেষ হয়ে গেছে এখন আরো কিছু গহনার প্রয়োজন হ্যাঁ কেন নয় যদি তোমরা চাও তাহলে আমার গাছে থাকা সবগুলো গহনাকে পেরে নিতে পারো এ কথা শুনে দুই বোন অনেক খুশি হলো আর তাদের প্রয়োজন মতো গাছ থেকে গহনা পেরে নিল এর পর থেকে যখনই তাদের দুই বোনের কোনো জিনিসের প্রয়োজন হতো তখনই তারা জাদুর গাছের কাছে এসে গহনা পেরে নিত এভাবেই করতে করতে জাদুর গাছ ও দুই বোনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল খুব শীঘ্রই সেই দিনও চলে আসলো যেই দিন দুই বোনের বিয়েও ঠিক হয়ে গেল দুই বোন তাদের বিয়ের সুসংবাদ সর্বপ্রথম তারা জাদুর কাজ খেয়ে দিল আরে এটা তো অনেক খুশির কথা তোমাদের দুইজনের বিয়ে ঠিক হয়ে গেছে তোমাদের বিবাহিত জীবন সুখের হোক এ কথা বলে জাদুর গাছ হেলতে দুলতে লাগলো আর তার ডালপালা থেকে অনেকগুলো গহনা নিচের দিকে ফেলতে লাগলো এই নাও বাছারা যখন তোমরা তোমাদের গায়ে এই গহনাগুলো পরে বিয়ের পিড়িতে বসবে তখন তোমাদের রূপ আরও বেশি চমকাতে থাকবে এক নতুন জীবন তোমাদের দিকে পথ চেয়ে বসে আছে জাদুর গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি তুমি আমাদেরকে সাহায্য না করতে তাহলে আল্লাহ জানে আমাদের অবস্থা আজ কোথায় কে দাঁড়াতো এরপর দুই বোন গহনাগুলো নিয়ে বাসায় ফিরে আসলো এরপর বিয়ের দিনও চলে আসলো তাদের দুই বোনকে বিয়ের বিয়েতে সেই গহনাগুলো পরে অনেক সুন্দর দেখতে লাগছিল এভাবে অনেক হাসি খুশিতে তাদের দুই বোনের বিয়ে হয়ে গেল আর তারা শ্বশুর বাড়িতে চলে গেল এরপর থেকে যখনই তাদের জাদুর গাছের কথা মনে হতো তখনই তারা সেখানে এসে জাদুর গাছের সাথে সাক্ষাৎ করত। এভাবেই তারা তাদের বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো